আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ ঢাকায়ের সিপিআই পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্ক ছিল একজন দোকানদার পঞ্চাশ কেজি এক বস্তা চাউল ষোলোশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রি করলেন তার ক্ষতি বা লাভের শতকরা হার কত তো আমাদের এখানে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে ষোলোশো টাকা আর বিক্রয় মূল্য ইকুয়েল টু হচ্ছে পনেরোশো টাকা যেহেতু বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি সেই ক্ষেত্রে ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ সমান সমান আসবে হচ্ছে ষোলোশো পনেরোশো ইকুয়েল টু আসবে হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ক্ষতির পরিমাণ যদি একশো টাকা ক্ষতি হয় পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের ক্রয় মূল্যের উপরে বের করতে হয় তাহলে শতকরা ক্ষতি ইকুয়েল টু আসবে হচ্ছে একশো উপরে এটা ক্ষতির পরিমাণ আর ক্রয় মূল্য ছিল হচ্ছে ষোলোশো নিচে থাকবে ইন্টু একশো এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হবে হচ্ছে ক্ষতি বা লোকসাদের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার টাকা হয় মুনাফা আসলের আটভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তো এখানে বলা আছে মুনাফা আসলে অর্থাৎ মুনাফা প্লাস আসল সমান সমান হচ্ছে পাঁচ টাকা আর বলা আছে মুনাফা আসলের আট ভাগের তিন অংশ তাহলে আসল যদি আমাদের আট হয় মুনাফা হয় হচ্ছে আমাদের তিন তাহলে মুনাফা আসল মিলে আমাদের হয় হচ্ছে এগারো তাহলে মুনাফা আসল মিলে আমাদের এখানে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের আসলের পরিমাণ কত হবে সেটা আমরা বের করতে পারবো আসল ইকুয়েল টু আসবে হচ্ছে টোটাল হচ্ছে এগারো ভাগের আট ভাগ হচ্ছে আসল কত টাকার মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে চার হাজার টাকা আর মুনাফা কতটুকু হবে মুনাফা ইকুয়েল টু আসবে হচ্ছে তিন ভাগ এগারো ভাগের তিন ভাগ ইন্টু পাঁচ হাজার পাঁচশো ইকুয়েল টু আসবে হচ্ছে পনেরোশো টাকা তাহলে আমরা বলতে পারব হচ্ছে আসলের পরিমাণ হচ্ছে চার হাজার টাকা মুনাফার পরিমাণ পনেরোশো টাকা এখন এই পনেরোশো টাকা হচ্ছে তিন বছরের মুনাফা তাহলে এক বছরের মুনাফা কত তিন বছরের মুনাফা সমান সমান আসবে হচ্ছে পনেরোশো টাকা তাহলে এক বছরের মুনাফা আসবে হচ্ছে পনেরোশো ভাগ তিন সমান সমান আসবে হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হচ্ছে এক বছরের মুনাফা তাহলে মুনাফার হার যদি বের করি ইকুয়েল টু আসবে হচ্ছে মুনা আসল হচ্ছে আমাদের চার হাজার টাকা মুনাফা হচ্ছে পাঁচশো টাকা ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে একটি ঘরের ধৈর্ঘ্য তিন তিনগুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক শূন্য টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট এক হাজার একশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্যও প্রশ্ন নির্ণয় করুন তো আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে এক্স তো দৈর্ঘ্য থ্রি এক্স আর প্রস্ত এক্স হলে ক্ষেত্রফল সমান সমান আসবে হচ্ছে থ্রি স্কোয়ার এখন যেহেতু ষাট টাকা পঞ্চাশ পয়সা প্রতিবর্গ মিটারে খরচ হয়েছে এবং মোট খরচ হয়েছে এক হাজার একশো দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে সেই টাকার হিসাবে ক্ষেত্রফল আসবে হচ্ছে মোট টাকা আসবে এক হাজার একশো দুই টাকা পঞ্চাশ পয়সা ভাগ আসবে হচ্ছে আমাদের ষাট টাকা পঞ্চাশ পয়সা ইকুয়েল টু আসবে হচ্ছে একশো সাতচল্লিশ বর্গ মিটার অর্থাৎ একশো সাতচল্লিশ বর্গ মিটার হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারবো থ্রি এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান ফোর্টি সেভেন ল্যাঙ্গুয়েজগুলি সব এক ভাষায় লিখবেন বাংলা ইংলিশ মিলিয়ে লিখলে চলবে না এখানকার মতো ইকুয়াল টু আসবে হচ্ছে ফোর্টি নাইন বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন আমাদের বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্ত তাহলে ধৈর্ঘ্য ইকুয়েল টু থ্রি এক্স ইকুয়েল টু থ্রি ইন্টু সেভেন ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রস্ত ইকুয়েল টু আসবে হচ্ছে এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন অর্থাৎ ধৈর্ঘ্য আসবে হচ্ছে একুশ মিটার প্রস্ত আসবে হচ্ছে সাত মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরোর ক নাম্বার পনেরোর কতে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করো এক্স টু দি পর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটি উৎপাদক করলে আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এই ভিতরে দেখেন এ স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র যায়

তো এটি দেখাই যাচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তাহলে হোল স্কোয়ার মান হবে হচ্ছে থ্রি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে নাইন এই নাইন হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব তার সমাধান বা কারেকশান কমেন্টে দেওয়ার জন্য ধন্যবাদ